হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের কন্ট্রাক্ট ফর্ম সেটআপস নিয়ে। ঠিক আছে, আমরা কিভাবে একটা কন্ট্রাক্ট ফর্ম সেটআপ করতে পারি আমাদের ওয়েবসাইটে, তারই বিশদ বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন, ভিডিওগুলিতে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদেরকে আমরা গত টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছিলাম যে আমরা কীভাবে একটি কন্ট্রাক্ট ফর্মের যে প্লাগইন রয়েছে ডিফল্ট, সেই প্লাগইনটা আমরা কীভাবে ইনস্টল করেছি এবং কীভাবে নতুন অপশনটি এনেছি। আপনারা যারা নতুন আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই এই প্লাগইন সেট আপের যে অপশনটি রয়েছিল কন্ট্রাক্ট ফর্মসের, সেগুলো আমাদের গত ভিডিওগুলোতে রয়েছে, সেগুলোতে দেখে নেবেন। তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা এখান থেকে আসবেন ডিরেক্ট, দেখুন এখানে আর কমেন্টসের পরেই কন্ট্যাক্ট অপশনটি রয়েছে, এই কন্ট্যাক্ট অপশনটিতে ক্লিক করবেন। কন্ট্যাক্ট অপশনটি ক্লিক করার পরেই আপনারা নিচে আসলে দেখবেন এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম ওয়ান নামে এখানে একটা অপশন রয়েছে। এখানে যদি আপনি এই কন্ট্যাক্ট ফর্ম অপশনটিতে এডিট অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখবেন এখানে একটা অপশন রয়েছে। অপশনগুলো হচ্ছে এরকম যা আপনি আপনার কন্ট্যাক্ট ফর্মে যে অপশনগুলো শো করবে, একজন কাস্টমার যদি আপনার ওয়েবসাইটে আসে, আসার পর আপনার সাথে যোগাযোগ করতে গেলে সে কী কী মানে ফর্ম ফিল আপ করে আপনার সাথে যোগাযোগ করবে, সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে ডিফল্ট ইওর নেম, ইওর ইমেইল, সাবজেক্ট অ্যান্ড ইওর মেসেজ রয়েছে। তো একজন ক্লায়েন্ট কথা বলার জন্য বা একজন কাস্টমার আসলে এর বাইরে প্রয়োজন পড়ে না। আপনি যত ইজি বিজি করবেন একজন কাস্টমার তত বিরক্তি মনে করবে। ঠিক আছে, সেক্ষেত্রে একটু স্যাম্পল রাখাই ভালো। তাই আমরা এখানে নতুন করে কিছু অ্যাড করতেছি না বা চেঞ্জ করতেছি না। তারপরেও যদি আপনাদের কোনো জানার থাকে, বলার থাকে যে ভাইয়া আমরা এখানে আরও কিছু অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন এবং কী কী অ্যাড করতে চাচ্ছেন সেই অনুযায়ী আমরা আপনাদেরকে এখানে এডিট করে সেই অপশনগুলো অ্যাড করে দেখাবো। ঠিক আছে, এবং এখানে মেইল অপশন রয়েছে, মেসেজ রয়েছে, এখানে নানা মেসেজে কী কী আসবে না আসবে। ঠিক আছে, তারপর এখানে এডিশনাল কিছু সেটিংস রয়েছে। ঠিক আছে, এখানে টেক্সট, ইমেইল, ইউআরএল, টেল, নাম্বার, ডেটা, টেক্সট এরিয়া, ড্রপডাউন মেনু, সেট বক্স, রেডিও বাটন, তারপর হচ্ছে এভাবে এই অপশনগুলো সবগুলো ফাইল সাবজেক্টগুলো সবগুলো অ্যাড করা যায়, অ্যাড করে করে আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের এডিট করার পর আপনি যে অপশনটি পাবেন সেই অপশনটির কাজ। এখানে চাইলে আপনি একাধিক কন্ট্যাক্ট ফর্ম নিতে পারেন এবং আলাদা অপশন তৈরি করতে পারেন, তবে একাধিক ফর্মের প্রয়োজন পড়ে না। এখন কথা হচ্ছে আমাদের যে এখানে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, তাহলে আমাদের ওয়েবসাইটে দেখুন এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট ফর্ম শো করতেছে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কন্ট্যাক্ট ফর্ম শো করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। কাজটা কীরকম, সবার আগে আমাদের এখানে একটা পেজ ক্রিয়েট করে নিতে হবে যে পেজটা কন্ট্যাক্ট ফর্ম নামে হবে। তো আমরা পেজে গেলাম, পেজে গিয়ে এখান থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা কীভাবে নিউ পেজ ক্রিয়েট করতে হয় এই আনুষঙ্গিক টোটাল ভিডিওগুলো আমরা এর আগের টিউটোরিয়ালে দিয়েছিলাম, আপনারা যারা নতুন আছেন তারা সেগুলো দেখে নেবেন। ধরেন এখানে দিলাম কন্ট্যাক্ট আস নামে একটা আমরা এখানে পেজ তৈরি করলাম। ঠিক আছে, এখন এই কন্ট্যাক্ট পেজ তৈরি করার পর আমরা এটাকে পাবলিশ করে দেব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা আর কিছুই দিলাম না। ঠিক আছে, তো এখন আমরা যদি আমাদের মেইন পেজে আসি, তাহলে দেখুন এখানে একটা কন্ট্যাক্ট আস নামে একটা পেজ চলে আসছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইট রিলোড করি, তারপরেও দেখবেন এখানে আমাদের কোনো কিছু শো করেনি। আমাদের এখানে এই মেনু বারে বা ফুটার এরিয়াতে আমাদের এই কন্ট্যাক্ট ফর্মটি নিয়ে আসতে হবে। যেহেতু আমরা এই ওয়েবসাইটটি পরবর্তীতে ডিজাইন করব, তাই এই মুহূর্তে আমরা এখানে মেনুতে কন্ট্যাক্ট আস অপশনটি নিয়ে এসে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখন কন্ট্যাক্ট মেনু অপশন দিতে কন্ট্যাক্ট ফর্মটি আনার জন্য আমাদেরকে অ্যাপিয়ারেন্সে যাইতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আসতে হবে মেনুস অপশনে। মেনুস অপশন আসার পর এখানে আমাদেরকে একটা মেনু ক্রিয়েট করতে হবে, কারণ আমাদের এখানে কোনো মেনু ক্রিয়েট করা নেই। ঠিক আছে, দেখুন এখানে কোনো মেনু ক্রিয়েট করা নেই, সেক্ষেত্রে আমরা এখানে মেইন মেনু নামে একটা ক্রিয়েট করলাম,
করার পর এটা আসলে অটোমেটিক টপ লেভেল মেনু আসতে পারে, এখানে আপনি আপনার মতো দিতে পারেন। ঠিক আছে, তো এই অপশনগুলো আপনারা সিলেক্ট করে করে দিতে পারেন। হ্যাঁ, তো আমি আপাতত একটা ব্লাঙ্ক রাখলাম, ক্রিয়েট মেনু করলাম। ক্রিয়েট মেনু করার পর এখানে দেখুন মেনু লোকেশন। ঠিক আছে, মেনু লোকেশন এসে এখানে প্রাইমারিতে মেইন মেনু সিলেক্ট করে দিবেন, দিয়ে সেপ চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, দেখুন এখানে প্রাইমারিতে অটোমেটিকলি হয়ে গেছে। এখন এইখানে আপনাকে মেনু অ্যাড করতে হবে। অ্যান্ড মেনু অ্যাড করার জন্য দেখুন এখানে এখানে আপনি কয়েকভাবে মেনু অ্যাড করতে পারেন। একটা হচ্ছে দেখুন পেজ থেকে নিতে পারেন, ভিউ অলে যদি আসেন তাহলে দেখবেন যে আমাদের কয়টি পেজ রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা আমাদের যেহেতু ওয়েবসাইটে এটি হোম বাটন রয়েছে, তাই নতুন করে এখানে আর কোনো হোম বাটন নিব না। ঠিক আছে, আর প্রাইভেসি পলিসি, কন্টাক্ট আস, এগুলোর আসলে আমাদের ওইভাবে মেইন মেনুতে লাগে না। তারপর পরবর্তীতে আমরা ফুটার এরিয়াতে নিয়ে গিয়ে দেখাবো, এখন দেখাচ্ছি না। তো এই মুহূর্তে আমরা এই প্রাইভেসি পলিসি এবং কন্টাক্ট আসটা আমরা আপনাদেরকে মেইন মেনুতে দেখাচ্ছি। ঠিক আছে, তো প্রাইভেসি পলিসিটাও নিলাম না, আমরা তো নিলাম না, শুধুমাত্র কন্টাক্ট আসটা থাক, এটা থেকে দেখাবো। ঠিক আছে, দেখুন অল ওকে। এখন আমরা হোমে থাকি, এখান থেকে যদি আমাদের এখন আমরা ওয়েবসাইটটা রিলোড করি তাহলে দেখবেন এখানে আমাদের একটা কন্টাক্ট আস নামে অপশন রয়েছে। এখন এই কন্টাক্ট আসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের এইটার ভিতরে কিছুই নেই, ব্ল্যাঙ্ক। কেন? কারণ আপনাদের এখন মনে কোশ্চেন থাকতে পারে যে আমরা তো কন্টাক্ট আস তৈরি করলাম এবং প্লাগইন ইনস্টল করেছি, তাহলে আমাদের কন্টাক্ট আস পেজের ভিতরে কিছু নেই কেন? ঠিক আছে, নেই এই কারণে, কারণ এখানে আমরা পেজ তৈরি করেছি, প্লাগইন ইনস্টল করেছি, সবই ঠিক আছে, বাট আমরা এখানে যে কন্টাক্ট আসার জন্য ওয়ার্ডপ্রেসের প্লাগইনের কিছু শর্টকাট রয়েছে সেই কোডটি আমরা ইউজ করিনি। তো সেই কোডটা ইউজ করার জন্য আমরা আবারও যাবো কন্টাক্ট ফর্মে। কন্টাক্ট ফর্মে যাওয়ার পর এই কন্টাক্ট ফর্মের আন্ডারে দেখবেন এখানে একটা শর্টকাট রয়েছে, এই শর্টকাটটা আপনারা এখানে কপি করবেন। তারপর আবার পেজে যাবেন, পেজে গিয়ে কন্টাক্ট আসটা এডিট করবেন, করার পর এইখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাদের আর কোনো কাজ নেই, এটা এভাবে থাকবে। দেওয়ার পর এখানে এটা আপডেট করে দেবেন। ঠিক আছে, এখন আপডেট করে দেওয়ার পর আপনার আর কোনো কাজ নেই, ড্যাশবোর্ডে আসুন। আসার পর আপনি সাইট আরেকবার রিলোড করুন, রিলোড করার পর আপনার যদি কন্টাক্ট আস ফর্মে যান তাহলে দেখবেন আপনার কন্টাক্ট আস ফর্মটি ওকে হয়ে গেছে। দেখুন এখানে কন্টাক্ট আস, এখানে ইওর নেম, ইওর ইমেইল, সাবজেক্ট অ্যান্ড ইওর অপশনাল, অর্থাৎ ইওর মেসেজ লিখে আপনি এখানে সাবমিট ক্লিক করলে এখানে ওয়েবসাইটের যিনি ওনার রয়েছে ওনার কাছে ইমেইলটি চলে যাবে। যেমনটা আপনাদেরকে আবারও দেখাই, দেখুন আমরা যখন এটা এডিট করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অপশনগুলো এখানে রয়েছে, ঠিক ওই অপশনগুলো ওখানে রয়েছে। তো এই একটা কন্টাক্ট ফর্ম সেট আপ করার জন্য এটি মূলত হচ্ছে মেইন সিস্টেম, এবং আরও কিছু কন্টাক্ট ফর্ম অ্যাডভান্স রয়েছে, আরও কন্টাক্ট ফর্ম রয়েছে, সেগুলোর আলাদা আলাদা কিছু সিস্টেম থাকে, তো সব মিলিয়ে এই শর্টকাটের মাধ্যমেই করা হয়ে থাকে। এবং এখানে আরও কিছু রয়েছে অ্যাড নিউ, যেটা আমরা দেখাইলাম, যদি আমাদের আরও কন্টাক্ট ফর্মের ইউজ মনে হয় সেক্ষেত্রে তবে লাগে না। এরপর রয়েছে ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন হচ্ছে এই আপনার যে কন্টাক্ট ফর্মটাতে যদি আরও কিছু আপনি অ্যাডভান্স অপশন আনতে চান, যেমন কন্টাক্ট আসে ইমেইল মার্কেটিংয়ের জন্য এখানে একটা থার্ড পার্টি কিছু অ্যাড করতে পারেন, একটা মেইল স্যাম্পের মতো ইন্টিগ্রেশন করতে পারেন, যাতে ওইখানে যারা মেইল দেবে সেই মেইলটা ওই অপশনে গিয়ে অ্যাড হবে। এরপর স্ট্রাইপ রয়েছে, পেমেন্ট মেথড আপনি এখানে অ্যাড করতে পারেন, তবে প্রয়োজন পড়ে না, এবং রিক্যাপচা করতে পারেন ভেরিফিকেশন করার জন্য, এগুলো ইন্টিগ্রেশন করতে পারেন, তবে এগুলো প্রয়োজন পড়ে না। তো রিক্যাপচা এই কারণে ইউজ করা হয় এখানে স্প্যাম প্রোটেকশনের জন্য, যা আসলে এটা রোবট করতেছে না কোনো একজন মানুষ করতেছে এইটার জন্য। তবে যদি আপনাদের মনে হয় যে না আপনাদের প্রয়োজন রয়েছে এই ইন্টিগ্রেশনগুলো, তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমাদের এই ভিডিও নিচে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের ভিডিওগুলোও আপনাকে সেট আপ করে দেখাবো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই কন্টাক্ট ফর্ম কীভাবে ইনস্টল করে এবং এর এ টু জেড কেমনে কী করে সবটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপরে যদি আপনারা বুঝতে না পারেন, কোথাও সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, বা আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে ইনবক্স করতে পারেন, যত দ্রুত সম্ভব আপনার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, বাই বাই।